সেটা আমি করেছি এবং পীর সাহেব পীরজাদারা যারা ছিলেন তাদের সরকার নিয়ে আমি কোন রকম কোনো মন্তব্য করবো না। আপনার লোকটা নিয়ে নিতে এখানে মহা সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করুন, তিনি বিস্তারিত সাংবাদিক বৈঠক করে সমস্ত পীরজাদারা বেশিরভাগরাই ছিল সিনিয়র যারা ছিলেন আশীর্বাদ করেছে। আপনার অভিজ্ঞতায় আপনার অভিজ্ঞতায় এই এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আসা এবং আগেও এসেছি, প্রথমবার না, আমি এর আগেও এসেছি, অনেকদিন সময় হয়েছে, 7-8 বছর আসা হয়নি, 7-8 বছর ঠিক না, 5-6 বছর আসা হয়নি, 7-8 বছর আগেও আমি এসেছি। এখানে এলে নিশ্চিতভাবে একটা আলাদা শক্তির সঞ্চার হয় এবং লড়াই করার একটা নতুন মানসিকতা যেই আসুক সে পায়, নতুন শক্তির সঞ্চার করে আগামী দিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই মাটি থেকে ফিরে যাচ্ছে। দাদা, ফুরফুরা কি ধরতি সে আপকে সম্প্রীতি কা বার্তা দেনা চাহ রহে হ্যায়, দেনা চাহ রহে হ্যায়, আর বাকি জো ভি আপকা সওয়াল হ্যায় তোহা সাহেব ইয়াঁ পে হ্যায়, ও আপকা সারে সওয়াল কা জবাব দে দেঙ্গে। আপকা ইয়ে দাদা যাত্রা সুপার হিট হো রহা হ্যায়, রাহুল গান্ধী সে ভি ভারত জোড় ক্যা কহেঙ্গে। আপ লোগ কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়, জনতা কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়, যাত্রা তবি হিট হোতি হ্যায় জব জনতা প্যার করতি হ্যায়, আর জনতা কা প্যার আশীর্বাদ মিল রহা হ্যায় তো যাত্রা চল রহা হ্যায়। আর 40 দিন পূর্ণ হলো নববর্ষ, আরো প্রায় 2 সপ্তাহ এখনো চল, 15 দিনের উপর চল, সুতরাং দেখা যাক, যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ যেভাবে মানুষ সমর্থন করেছে, আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই গরমে যারা বাড়ির বাইরে বেরিয়ে এসে আমাদের অকৃত্রিম ভালোবাসা স্নেহ এবং তাদের ভালোবাসার পরশে সমৃদ্ধ করেছে, আমি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। এই কর্মসূচিতে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, কোনোভাবে কি এটাকে ব্যাহত করার কেউ কাজটাও চেষ্টা করবে? আলাদা করে বলে দেবো, এখানে আমি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেদা ছেদা ছেদা।